হঠাৎ আলোচনায় দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর দেশ ভারত, যার ইংরেজি নাম ইন্ডিয়া। দেশের নাম ভারত নাকি ইন্ডিয়া, কোনটা থাকবে নাকি দুটোই? অবশ্য তাদের সংবিধানে বর্তমানে ইন্ডিয়া ও ভারত দুটির নামই উল্লেখ আছে। দেশটির বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার ইন্ডিয়া নামটি বাদ দিতে চাওয়ার গুঞ্জন ছিল অনেক আগ থেকেই। তবে হঠাৎ G20 সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বনেতাদের নৈশ ভোজের আমন্ত্রণ পত্রে দেশটির নাম শুধু ভারত হিসেবে উল্লেখ করায় বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বলা হয় আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেশের নাম পরিবর্তনের বিষয়ে একটি রেজুলেশন আনতে পারে নরেন্দ্র মোদী সরকার। ওই রেজুলেশনে দেশটির নাম আনুষ্ঠানিকভাবে শুধু ভারত করা হতে পারে। এরই মধ্যে G20 শীর্ষ বৈঠকে অংশ নেওয়া বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশ ভোজের আমন্ত্রণ পত্র প্রকাশ্যে আসার পরে জল্পনা শুরু হয়। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় নথিতে লেখা হল প্রাইম মিনিস্টার অব ভারত। এতে দেশের নাম বদলের যে জল্পনা চলছে সেটায় আরো নতুন মাত্রা যোগ হয়েছে। মঙ্গলবার টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইন্দোনেশিয়া সফরের ঘোষণাপত্র সংক্রান্ত একটি সরকারি নথি প্রকাশ করেছেন। সেখানে মোদীর পদ লেখা হয়েছে প্রাইম মিনিস্টার অব ভারত। যদিও এতদিন সরকারি প্রথা অনুযায়ী তার পদটিকে প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া লেখা হতো। এ বিষয়ে বিরোধী কংগ্রেস নেতারা বলছেন আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ার নাম পরিবর্তনের খবরটি সত্যি হচ্ছে। এদিকে দেশটির আনুষ্ঠানিক নাম পরিবর্তনের পক্ষে সরব হচ্ছেন ক্ষমতাসীন বিজেপির নেতারাও। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেশটির নাম শুধু ভারত করার পক্ষে যুক্তি তুলে ধরেন। বিষয়টি নিয়ে সম্প্রতি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে কথা বলেছিলেন বিজেপির আইন প্রণেতা নরেশ বানসাল। অধিবেশনে নাম পরিবর্তনের প্রস্তাবটি তুলে ধরে তিনি বলেছিলেন ইন্ডিয়ার নামটি ঔপনিবেশিক দাসত্বের প্রতীক, সংবিধান থেকে এটি মুছে ফেলা উচিত। বিজেপি নেতাদের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ANI জানায় ব্রিটিশরা ভারতের নাম পরিবর্তন করে ইন্ডিয়া রেখেছিল। সংবিধানের 1 নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতই হল ইন্ডিয়া। সংবিধান থেকে ইন্ডিয়ার নামটি মুছে ফেলা উচিত বলেও মন্তব্য করেন তারা। সম্প্রতি ভারতের বিরোধী দলগুলোর নতুন জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া আত্মপ্রকাশ করেছে। নতুন বিরোধী জোটকে দুর্বল করতে ক্ষমতাসীনরা তড়িঘড়ি করে এই উদ্যোগ নিচ্ছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে। অমিত হাসান, রবিন, কালবেলা ডেস্ক।